আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর অসুস্থ মতো ভালো আছি। তো আমার বাসায় মানুষ কম, এই জন্য আমি ইফতারি বানাচ্ছি না। আজকে ইফতারি অল্প কিছু কিনে আনবো, আর ফল তো আছেই। তো আমি একটু রোস্টের মতো করে মুরগিটা রান্না করতেছি, বড় বড় পিস করে, রোস্ট না রোস্টের মতোই এরকম একটু বড় বড় পিস নিয়েছি, যেহেতু মানুষ নাই বাসায়, এই জন্য। আর মুরগি কাটার স্যুপ থেকে একবার মনে পড়েছিল যে ভিডিও করব, তো পরে আর মনে ছিল না। ওখানে যে অর্ধেক ভাজা হয়ে গেছে, তারপরে মনে পড়ছে যে আরও কিছু হয়ে গেছে। তারপর আমি ভিডিওটা অন করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এদিকে এদিকে পিঁয়াজ কেটে রাখছি। তো শুধু এই মুরগি রান্না করবো, আর সাদাভাবে পোলাও রান্না করবো, মানে সাদা হচ্ছে ঘি দিব না, বেশি তেলও দিব না, অল্প অল্প তেল দিয়ে রান্না হবে। আর রমজান মাসে রাধা পোয়াটা বেশি খাওয়া হয়, যত তেল কম খাওয়া যায় ততই ভালো থাকা যায়। ফলটা আর শরবতটা বেশি খাইলে ভালো হয়। শরবত বানাচ্ছি, শরবতটা খাইতেই হবে, কিন্তু ছোলা পেঁয়াজ বেগুন এগুলি কিছুই খাবো না আজকে, যেহেতু লোকজন নাই, আমি আর আমার মেয়ে বাসায় আর কেউ নাই, এই জন্য দুর্গাপের জন্যই একবারই রান্না করি। হালকা হলুদ দিয়েছিলাম ভিতরে, বেশি হলুদ দেয় দেই নি, হালকা হলুদ দিয়েছি একটু কালারটা ভালো হওয়ার জন্য। এটার মধ্যে রাখতেছি, এটা আর একটু হবে কাছে হতে থাকুক। বাটার মশলার রান্নাটাই আমার বেশি হয়, কারণ আমি বেটে মশলাটা বেটে খাওয়া পছন্দ করি। তো রোজা রেখে অনেক কাজ করছি, চলতে ভালো নাই, এই জন্য বাটারও শক্তি নাই মনে হয়। তো এই জন্য গুঁড়া মশলা দিয়ে রান্না করব, গুঁড়া দিয়ে করি না এমন না, গুঁড়া দিয়েও করি। তো আজকে ইচ্ছা ছিল যে বাটা মশলা দিয়ে রান্না করব, অনেক কাজ করেছি, রান্নাঘর ধুয়েছি, রান্নাঘরের অর্ধটা ধুয়েছি, রান্নাঘরটা তো জানেন অনেক বড়, দিতে গেলে অনেক সময় লাগে, দুপুরে রান্না বান্না নাই, এই জন্য কেউ ধোয়া ধুয়েছি ভালোই আগাচ্ছে, দুপুরে রান্না বান্না থাকলে পাঁচ বেশি আগায় না, আর করতেও পারি না বেশি। দেখি উল্টানো যাবে কিনা, হ্যাঁ হয়ে গেছে সাইড, আজান দিচ্ছে, এই জন্য ক্যামেরাটা অফ করে দিব, ক্যামেরাটা অফ করে দিয়ে আমি এগুলো তুলে নিব, আজানের পরে আবার কথা বলবো। তো আজান দিচ্ছিল, ক্যামেরাটা অন অফ করেছিলাম, তো এখন আজান শেষ হয়েছে, আবার রান্না শুরু করেছি। আজানের ভিতরে দুধ কেটে চুলাই দিয়েছি, প্যাকেটের দুধ প্রাণ যে। তো একটু পায়েস রান্না করে ফ্রিজে রেখে দিব,
প্রতিদিন তো আর রান্না সম্ভব না, এই জন্য একটু বেশি করে রান্না করব। রান্না করে ফ্রিজে রেখে দিব। আর গাজরের হালুয়া বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চিনি আনছে 2 কেজি, আর ওই যে প্যাকেটটার মধ্যে দুধ, আর দুধ কেটে তো চুলাই দিছি দেখছেন। রান্নাঘরটা ফাঁকা, সব কিছু ধুয়েছি, রান্নাঘরও আজকে ধুয়েছি। রান্নাঘর ধোয়াটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো চিনিটা আমি এর ভিতর এই জারটার ভিতর ঢেলে নিব। তো এই যে আমি চিনিটা ঢেলে নিলাম, মধ্যে এখন আটকে রাখি। তো এদিকে আমার চিকেনটার জন্য পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা পুরোপুরি বাদামি কালার করব না, যে তেলে চিকেন ভাজছি ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, এই জন্য কালারটা চেঞ্জ হয়ে গেছে, মনে হচ্ছে যে বাদামি কালার হয়ে গেছে, বাদামি কালার হয়নি এখনো। তো এই যে আবার এদিকে মশলাটা রেডি করে রেখেছি চিকেনের চিকেনের জন্য। পোলাও রান্নার জন্য চাউলও ধুয়ে নিয়েছি, এখন আমি পায়েস রান্নার জন্য একটু চাউল ধুয়ে নিব। চিকেনটা মশলা দিয়ে বসাই দিয়ে তারপরে চাউলটা ধুবো। তো এই যে পেঁয়াজটা হয়ে গেছে, এখন আমি মশলাগুলি দিয়ে দিব। আমার এই মোবাইলে পিছনের ক্যামেরা দিয়ে কালারটা ঠিক মতো লাগে না, সাদা সাদা দেখতে লাগে। পানি দিয়ে দিব। পেঁয়াজটার মধ্যে একটু মশলা লেগে আছে, পেঁয়াজটা ধুয়ে একটু পানি দিব। তো এর ভিতর দিব আমি 1 চামচ গরম মশলার গুঁড়ি। এখানে গরম মশলার দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা সবই একসাথে করে গুঁড়ো করে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম একটু, আর নামানোর আগে একটু দিয়ে দিব। পোলাওটা আমি রান্না করব, পোলাওটা রান্না করব, পোলাওর মধ্যে একটু তেল ছাড়া আর কিছু দিব না, আর লবণ, তেল আর লবণ, আদা রসুন বাটাও দিব না, যেহেতু মেহমান নাই, নিজেরাই খাবো। আর রমজান মাসে আদা খাওয়া হয়, মানে তেলাক্ত জিনিসটা বেশি খাওয়া হয়, পেটটা অনেক সমস্যা দেখা দেয়, কারণ আমি তেলাক্ত জিনিস একটু কম খেতে পারি, বেশি খেতেই পারি না, তার জন্য। কালারটা এত সুন্দর আসছে কিন্তু ক্যামেরার মধ্যে তো সুন্দর লাগতেছে না। তেলটা উঠে গেছে মশলা ক্ষেত্রে, এখন আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিব। চিকেনটা দুই মিনিট কষিয়ে তারপরে আমি ভিতরে দুধ দিব, পানি দিব। সামনে শেষ হয়ে গেছে, এখন আমি ভিতরে দুধ আর পানি দিয়ে দিব। আমি পানিটাই দিয়ে দিই,
পানির পরিমাণটা বুঝে দুধ দিব। এখানে কিন্তু কোনো রোস্টের মশলা আমি ইউজ করিনি, শুধু মুরগি রান্নার ইয়াটা আমি ইউজ করছি মশলাগুলো। আর পোলাওয়ের মধ্যেও আমি একটু দুধ দিয়ে দিব। এখন এটা ঢেকে দিব, ঢেকে দিয়ে গ্যাসটা বাড়িয়ে দিব। তো হইতে থাক, এদিকে দুধটার জাল প্রায় চলে আসছে, এর মধ্যে কি গেল। তো দুধ একটু জাল উঠে গেছে, আর একটু জাল হবে, তারপরে চাউল দিব। তো এদিকে দেখি চিকেনটার অবস্থা কি। ভিতর কয়েকটা কাঁচামরিচ দিব, তিন চারটা, চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আবারও ঢেকে দিব। দুধটা জ্বালানো শেষ, এখন আমি এর ভিতরে কোনো প্রকারে কোনো কিছুই দেয়নি পায়েস রান্নার জন্য। এখন আমি এত করে সব দিয়ে দিব। এই যে রেখেছি তেজপাতা, দারচিনি, এলাচ ধুয়ে এর ভিতরে রেখেছি। এখন দিয়ে দিব আমি চাউলটা, চিনিও দেইনি, চিনি দেব কিছুক্ষণ পরে, চাউল আটা ফোটা হয়ে গেলে তারপর চিনি দেব। এই যে 5 কেজি দুধের ভিতরে চাউল দিলে আমি এতটুকুই। আর চিনিটা আমি আগেই দিচ্ছি না কেন, কারণ চিনি দিলে একটু দুধটা সাদা সাদা কম দেখা যায়, অন্য কালার এসে যায়, এই জন্য চিনিটা আমি পরে দিব। এদিকে চিকেনটা একটু নাড়া দিয়ে নিই। আর পায়েসের মধ্যে লবণটা দিব আমি চিনি দেওয়ার পরে। এটা প্রায় হয়ে আসছে। আর এদিকে যে আমি সালাদ কেটে রেখেছি, তো চিকেনটার মধ্যে আমি আর একটু, আগে তো একবার দিয়েছি, এখন আবার একটুখানি গরম মশলার গুঁড়ি দিয়ে দিব। একটু ঝোল ঝোলই রাখবো, একদম শুকাবো না। আর ফার্মের মুরগি যেহেতু ওইটা সেদ্ধ হইতে সময় লাগে না, ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে। আর চিকেনটার মধ্যে আমি একটু টেস্টি সল্ট দিয়ে দিব, যে টেস্টি সল্টটা দিয়ে দিলাম। এখন একটু না নেড়ে চেড়ে চুলাটা অফ করে দিব, তারপরে আমি নামাজ পড়তে যাব। নামাজ পড়ে এসে আমি পোলাওটা বসাবো। লবণ দিয়ে দিয়েছি আমি, আপনাদের সাথে শেয়ার করিনি। এখন আমি চিনি দিয়ে দিব।
আর একটু দিব চিনি, যদি আর লাগে পরে দেখবো। যতটুকুই দিয়েছি আমার মনে হয় না যে আর লাগবে। চিনিটা লবণটা আমি যে কোনো জিনিস পায়েস বা তরকারি যেটাই হোক দেখলেই বুঝি এখানে কতটুকু লাগবে, একবারই দেই, আর দেওয়া হয় না, লাগে না, এই জন্য দিই না, লাগলে তো অবশ্যই দিতাম। তো পোলাওটা বসানোর জন্য আমি এই যে কড়াইটা দিয়েছি এই কড়াইতে আমি পোলাও রান্না করব। আর এদিকে আমি একটু চিনি ভিজাই নিব, ট্যাং দিয়ে শরবত বানাবো। এই জন্য ট্যাংটাও ডাইনিং রুমে আছে, ওখান থেকে নিয়ে নিব। তো এই যে চিনিটা তো দিয়ে দিছি, এখন যে ট্যাংক দিব, ট্যাংক আর ইসবগুলির ভুষি একসাথে দিব আমি। এরকম শরবতটা অনেক মজা হয়। পানি দিয়ে এখন ভিজিয়ে রাখি, পোলাওটা বসিয়ে দিব ওদিকে। ট্যাংকটা দেখতে সাদা কিন্তু পানি দেওয়ার পরে কত সুন্দর কালারটা আসছে। তেলটা খুব কম দিব পোলাওর মধ্যে, এই যে অল্প দিয়েছি তেল, বমি বমি আসতেছে, ভালো লাগতেছে না। ওই টাইমটা দুপুর টাইমটা একটু খারাপ লাগে, কয়েকদিন গেলে ঠিক হবে। পেঁয়াজটা হয়ে গেছে, আমি পেঁয়াজটা বাদামি কালার করি না পোলাও রান্নাতে গেলে। চাউলটা দিয়ে দিই, তেলটা আমি আরও কম দিতে চাইছিলাম কিন্তু মনে ছিল না বেশি হয়ে গেল। ভেজে নিব, চাউলটা ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিব। দুধ দিয়ে দিব, এই যে দুধ, একটু পানি দিতে দিব। লবণটা দিয়ে দিয়েছি, বাটিতে একটু পানি দে, কিশমিশ দিতে হবে। পায়েসটার ভিতর আমি কিশমিশ দিব, কাজু বাদাম টাদাম পরে দিব। দেখি হয়ে গেছে পায়েসটা, পোলাওটা ঢেকে দিব এবার। ইফতারের টাইম হয়ে গেছে, আমি মেকআপ করে নিচ্ছি। তো রান্না বান্না শেষ, পায়েসটা হয়ে গেছে, পোলাওটাও হয়ে আসছে। আর এই যেদিকে আমার মেয়ে কত গাজর কাটছে দেখেন, এটা আমি করব, কিছু এখন রান্না করব। আর এগুলাও এরকম কুচাইয়া আমি ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিব, তাহলে ভালো থাকবে আর যখন মন চায় তখন বের করে রান্না যাবে।
তো দেখি পোলাওটার কি অবস্থা। মনে করছিলাম সাদা পোলাওই রান্না করবো, হ্যাঁ সাদা পোলাওই রান্না করছি। গাজর কেটেছে আমার মেয়ে হালুয়া রান্নার জন্য, সেটা দেখে একটু গাজর দিয়ে দিলাম এর ভিতরে। নিচে একটা তাওয়া দিছি যাতে পুড়ে না যায়। তো রান্না বান্না এখানেই শেষ, ইফতারের পরে হালুয়া বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। পোলাওটা তো হয়ে গেছে, তো অনেক সুন্দর ঝরঝরা হয়েছে আর ফুটেও গেছে। পোলাওটা নিবেই দিয়ে আমি কিছুক্ষণের মধ্যে আজান দিবে, তারপর টেবিলে নিব। যে গাজর গাজরের হালুয়াটা বসাই দিচ্ছি, বাটার দিয়ে দিচ্ছি, এখন দিব ঘি। এর ভিতরে সোয়াবিন তেলও দিব, এর ভিতর দিয়ে দিলাম গরম মশলা, এলাচ, দারচিনি, এগুলা। তো এখন আমি ভিতরে ওই কি দিয়ে দিব, গাজর। তো এখন আমি গাজরগুলো দিয়ে দিব, রসটা ভেজে কিছু সময় ভেজে তারপরে আমি চিনি দিব এর ভিতরে। চিনি দুধ সব ভিজেও পরে এটা ভেজে নিয়ে কিছু সময় ঘি দিয়ে। এক জায়গায় পাঠাবো দেখে একটু বেশি রান্না করতেছি, যে পায়েসও বেশি রান্না করছি। তো ক্যামেরাটা অফ করে এখন ভাজতে হবে। তো এই গাজরটা অনেক সময় ভেজে নিতে হবে, এটার থেকে এটা পানি গলবে। দশ মিনিটের মতো হয়ে গেল প্রায় ভাজতেছি, তো আরও কিছু সময় ভাজা লাগবে। চিনি এখন দিব, কেটে চিনি আমি পরে দিব, এটা আগে মিশিয়ে নেই। তো আবারও কিছু চিনি দিয়ে দিচ্ছি, আর এখন চিনির সাথে লবণ দিয়ে দিলাম, লবণটা আগে দেওয়া হয়নি। ধাপে ধাপে চিনি দিব, চিনি ধাপে ধাপে দেওয়ার কারণ হচ্ছে একটু চিনি দিব আবার মিশিয়ে নিব, পানি গলবে ওই পানিটায় এটা সিদ্ধ হবে, আবারও চিনি দিব আবার পানি গলবে সেটা সিদ্ধ হবে। তারপর দুধ দিব, লিকুইড দুধও দিব, গুঁড়া দুধও দিব। তো এখন দুধ দিয়ে দিব, লিকুইড দুধ। একটা দেওয়ার পরে একটু নাড়া দিয়ে দেখি কতটুকু কি হয় দুধ, প্রয়োজনে আর একটা খুলব। তো আর একটাও দিতে হবে, 1 কেজি দুধ দিতে হবে এর ভিতরে।
তো আর একটা দুধ আমি দিয়ে নিই। দুধ দিয়ে দিয়েছি 1 লিটার, তারপরে গুঁড়ো দুধও আমি এর ভিতরে দিব। গুঁড়ো দুধটা দিলে ঘ্রাণটা ভালো আসবে, খেতেও মজা হবে। এখন একটু ঢেকে দিব। তো এই যে হয়ে আসছে, ভাজা ভাজা করব। আর একটু পানি টানলে আমি গুঁড়া দুধ দিব এর ভিতরে। আমি এর ভিতরে শুধু কিছু কাজু বাদাম আর পেস্তা বাদাম দিয়ে দিব। তো আমি এর মধ্যে গুঁড়ো দুধ দিব। তো আরো কিছু সময় ভাজতে হবে, একটু ভাজা হইলে এটা রান্না করা শেষ হবে। তো এর ভিতরে আমি আর একটু ঘি দিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, সবাই ধৈর্য ধরে দেখবেন। আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা।